আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। থ্যাংকস টু পুলিশ। কোথায় যাচ্ছি ঠিক নাই, সামনে গাইস কাটরা মসজিদ বন্ধ, লস লেগে গেল। উপরে আছি চক মসজিদের কাছে। আরে সেই ঐতিহাসিক জুরুদ মসজিদ। এই খুশির ঈদে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতে কেউ ভুলবেন না। সবাই মিলে ঈদের নামাজ আদায় করলাম এবং একসাথে মুসাফা ও কোলাকুলির মাধ্যমে ভাতৃত্ব বোধ। অফিদুল ভাই আর আমি আজকে ঈদ গাহাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম, তারপর এই যে ঈদগাহটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে কবরস্থানে দিয়ে যাচ্ছিলাম জিয়ারত করার জন্য। তো এই যে কবরস্থানে কবর জিয়ারত করা চলছিল এইসব দাদা। আসসালামু আলাইকুম। তো এই 1445 হিজরির আজকে ঈদুল ফিতর নামাজ পড়ে আমরা সবাই কবর জিয়ারত করতে এসেছি। তো সব আমাদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাইস এবার একটু ঘুরতে যাবো, ঈদের নামাজ পড়ে আমরা কবর জিয়ারত করে এলাম। তো এবার একটু ঘুরতে যাবো, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছ কাছে আমও হয়েছে মাশা আল্লাহ। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, দেখা যাক কোথায় ঘুরতে যাই। ফোন করেছিলাম মামুকে, তো ঠিক নেই, কারো কোনো প্ল্যানিং নেই। তো যাবো, তারপর যেদিকে ইচ্ছা সেদিকে যাবো, এরকম ব্যাপার, মানে কোনো প্ল্যানিং নেই। আগামীকাল আছে প্ল্যানিং ইনশাআল্লাহ। তো এই যে মেঘ ডাকছে, বৃষ্টিও হবে, আম বেশ ভালোই আম হয়েছে, তো দেখা হচ্ছে। তো আসুন একটু কোলাকুলি করি। ঈদ মোবারক শুধু ছিল ঈদের বাড়ি যাচ্ছি। রাস্তায় প্রচন্ড তো না, রাস্তায় প্রচন্ড কি বলবো, ওটা অন্ধকার। দেখা তো গায়েস, পিছনে পুলিশ ছিল, মানে পুলিশ সবাইকে দাঁড় করাচ্ছে, ধরছে না, দাঁড় করিয়ে বলছেন যে সাবধানে গাড়ি চালাও, আস্তে আস্তে চালাও। বেশ ভালো মেসেজ, থ্যাংকস টু পুলিশ। কোথায় যাচ্ছি ঠিক নাই, সামনের দিকে যাচ্ছি এটা জানি, দেখা যাক কতক্ষণ হয়, কত প্ল্যান প্ল্যান ক্যান্সেল হলো। রোদি উঠেনি টোটাল, রোড উঠেনি তো গাইস, কাটরা মসজিদ বন্ধ, লস লেগে গেল। ভাবলাম যে ঘোরাঘুরি করবো, কিন্তু যা অবস্থা দেখছি বন্ধ, এবার যাই অন্য কোনো একটা জায়গাতে, দেখা যাক কোথায় কোথায় যাই, দেখাবো সবই দেখাবো। এখানে খেলাধুলো হচ্ছে, মিউজিক্যাল চেয়ার নাকি, সব বিরিয়ানির দোকান বন্ধ। হাজারদুয়ারি বা পাশে দেখতে পাচ্ছি হাজারদুয়ারি, আর এই যে ইমামবাড়া। এবার ইমামবাড়ার পিছনে গলি দিয়ে আমরা ওই পাশটাতে যাবো যেখানে গুরু মসজিদ আছে, ইমামবাড়া ও হাজারদুয়ারি সেই জায়গায় যাবো। তো এই যে ইমামবাড়া দেখতেই পাচ্ছ, আর এই যে এই পাশে হচ্ছে হাজারদুয়ারি। খুব একটা ভিড় বেশি ছিল না, যেমন ভিড় হয় তেমন ছিল না, দেখা যাক আগামীকাল কেমন হয়। হাজারদুয়ারি নিয়ে ভিডিও আগামীতে আসবে খুব তাড়াতাড়ি, ভিডিও রেকর্ড করা আছে কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছি না। এই যে হাজারদুয়ারি, আর এই পাশে ইমামবাড়া, জায়গা সবাই চেনে, মুর্শিদাবাদ যারা এসে সবাই। জুরুদ মসজিদের ভেতরের অংশ দেখতে পাচ্ছেন, পিছনে হচ্ছে হাজারদুয়ারি, এই পাশে ইমামবাড়া, আর এসে ঐতিহাসিক জুরুদ মসজিদ।
বেশ ভালো লাগলো। এটা সেই নবাব সিরাজউদ্দৌলা বানিয়েছেন। সিরাজউদ্দৌলা বানানোর হলো একটা ওয়ান অফ দ্য কী বলবো, কয়েকটাই মসজিদ ছিল তার মধ্যে, মানে সিরাজউদ্দৌলা বানানো দুটো জিনিস আছে শুধু, ওই যে পিছনে মদিনা মসজিদ আর এই মসজিদ, এই দুটো জিনিসই আছে সিরাজউদ্দৌলা বানানো, বাকি সব জিনিস মানে ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই, এই দুটোই লাস্ট অবশ্য। তখন আপনাদেরকে অনেকে বলবে শুধুমাত্র মদিনা মসজিদটি একমাত্র, এটা কথা বলবে না, এটা বলবে হুমায়ুন জামানি সেটা বলবে, কিন্তু না এটা না, সিরাজউদ্দৌলা বানিয়েছে, অনেক পুরোনো মসজিদ এটা। বাইরে সব জায়গায় ঘুরে চলে আসা হয়েছে, এবার একটু পাড়ার মধ্যেই যাবো, একটু অল্প সামনে এই জায়গাটা একটু হাঁটতে হাঁটতে অল্প একটু ঘুরে চলে আসবো। তো গাইজ এই যে বেরিয়ে পড়লাম একটু পাড়ার একটু মোড়ের দিকে, ওইখানে একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো, হয়তো দেখতে থাকুন। তো সেখানে ফুচকা টুচকা আইসক্রিম এসবই খাচ্ছিলাম। আমি ডেয়ারি প্রোডাক্ট মানে ডেয়ারি আইসক্রিম খাই না, জানেনি আপনারা, বলিস আগেও আমি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যেগুলো প্রত্যেক ভিডিওতে বলি, কমন ডায়লগ সবাই বলে প্রায়, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা ভিডিওটা মেবি একদিন পরে দেখছেন, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো আপলোড নাও হতে পারে, সমস্যা হতে পারে, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, অবশ্য ঐতিহাসিক জায়গাগুলো সম্পর্কে, যেসব ঐতিহাসিক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমার ভিডিও বানানো হয়ে গেছে, বলে চক মসজিদ, হ্যাঁ চক মসজিদ বাদ দিয়ে বাকি সবগুলো জায়গারই ইতিহাস আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। প্লেলিস্ট করে দেওয়া আছে আমার মুর্শিদাবাদ বলে, সেখানে মুর্শিদপুরিখা থেকে শুরু করে অর্থাৎ কাটরা মসজিদ থেকে শুরু করে এই নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত তো না, অ্যাকচুয়ালি যতটা অব্দি হয়েছে আর কি, কিছু কিছু জায়গা বাকি আছে, বেশ কিছু জায়গা বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ কভার করব আগামীতে। তো এই হচ্ছে ব্যাপার, সকলকে আবার আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক। Uh-huh.